আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির আজকে আমরা রিভিউ দেখে নিব। বন্ধুরা, প্রথমত আমরা দেখে নিব তোমাদের সূচিপত্রে কোন কোন অধ্যায়গুলো আছে। মনে রাখবে, নতুন কারিকুলামে অধ্যায় বলা যাবে না, বলতে হবে শিখন অভিজ্ঞতা। শিখন অভিজ্ঞতা নং এক নাম হচ্ছে তথ্য যাচাই অভিযান। শিখন অভিজ্ঞতা নং দুই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি। তিন নাম্বার হচ্ছে তিন হচ্ছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। শিখন অভিজ্ঞতা চার হচ্ছে সমস্যা সমাধান চাই প্রোগ্রামিং এর জুড়ি নাই। এরপরে চলো নেটওয়ার্কতে সংযুক্ত হই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলের ডিজিটাল প্রযুক্তি। এই ছয়টি হচ্ছে তোমাদের এই ছয়টি হচ্ছে শিখন অভিজ্ঞতা। অর্থাৎ আগে যেটা তোমরা অধ্যায় হিসেবে পরিচিত ছিলে সেটা এখন নতুন কারিকুলামে শিখন অভিজ্ঞতা বলতে হবে। এই যে দেখতে পাচ্ছ শিখন অভিজ্ঞতা নং এক তথ্য যাচাই অভিযান, এখানে বন্ধুরা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ডিজিটাল প্রযুক্তির বইটি। আর তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। আর তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওগুলো শেয়ার করে দিবে। এখানে আমরা সবগুলো বইয়ের পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো যারা এখনও বইগুলো হাতে পাওনি। আর হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমরা খুব শীঘ্রই বইগুলোর সমাধান করে পর্ব আকারে ভিডিও আপলোড করব। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।